1958 সালে জন্ম হয় এই শ্যামলা মেয়েটার। মৃণাল সেনের মানস কন্যা। কলেজের পড়াশোনা বঙ্গবাসীতে, পিতা রামচন্দ্র মজুমদার ও মাতা ননী মজুমদারের আদরের কন্যা। পরশুরাম চলচ্চিত্রের হাত ধরেই মৃণাল সেনের পরিচালনায় যার পথ চলা শুরু। একদিন প্রতিদিন মিনুর জীবন চলতেই থাকে। হঠাৎ আকালের সন্ধানে বেরিয়ে পড়া সেই প্রতিবাদী মেয়েটা সব সম্পর্ক খারিজ করে দিল, চোখ মেলে দেখল পৃথিবীকে। আরোহণ ঘটল সেই দেহাতি মেয়েটির, যাকে কেউ বলে ফুলমালানি তো কেউ বলে মান্ডি। গৌরী খান্ডারের খোঁজ পায়, দামুলের সাথে এগোতে থাকে জীবনযুদ্ধের চপার। এক পলের জন্য মুহূর্তরা থেমে যায় অন্য পথে। এতবা আক্রান্তের খোঁজ পায়, ছুটে গিয়ে দেখা পায় মনময়ূরীর। নীলিমায় নীলের সন্ধান পায় এক পশলা বৃষ্টিতে। জীবন কাহিনী লেখা থাকে 3 অধ্যায়। মেয়েটি গর্ভবতী হলে প্রসব যন্ত্রণা ভোগ করে। জীবনকে বলে, না পাওয়াগুলো ফিরিয়ে দাও। মুক্তির পথ খুঁজতে পুজো করে, আসল নকলের খোঁজ শুরু করে। মিনুরা প্রতিবাদ করতে শেখে, একেবারে পশ্চিমে রাঙামাটির দেশে পাড়ি দেয় কাজের খোঁজে। সেখানে গিয়ে বুঝতে পারে অনেকেরই অভিসন্ধি ভালো নয়। নিজেকে নিজেই সান্ত্বনা দেয় আর বলে, এটাই আমার পৃথিবী। সব শেষে খোঁজ পায় ভালোবাসার বাড়ির। সেখানে স্বামীরূপে পায় শঙ্কর মুদিকে। মুদির জীবনে যন্ত্রণা বাড়তে থাকে। মুক্ত বাণিজ্যের নামে বাড়ি বাড়ি পার্সেল আসে। মন্দিরাকে সহ্য করতে হয় শ্লীলতাহানির পর সমস্ত লাঞ্ছনা। জীবনযুদ্ধে হেরে যেতে যেতেও বলতে থাকে, পালান 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 পালান। শ্রীলা মজুমদার আজ আমাদের ছেড়ে চলে গেছেন, তাই শ্রীলাদিকে সমস্ত্রীসেনের সকলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। শ্রীলাদি, তুমি ভালো থেকো।